চারটি গুণ ঠাকুর পরমা তিনি ফুটিয়ে এনেছেন। আমরা যদি এই আটটি গুণের মধ্যে একটি গুণও যদি আমাদের জীবনে ফুটে তুলতে পারি তাহলে আমাদের জীবন সার্থক। তো পরমা তিনি অনেক অল্প বয়সে বিবাহ হন না, ঠাকুর বাড়িতে এসে ঠাকুর পরিবারে এসে কোনোদিন তিনি সংসারে হয় না পারি না নেই এ কথা তিনি কোনোদিনও বলেননি। পারুক আর না পারুক তিনি সর্বাগ্রে চেষ্টা করতেন। একবার বড় মা শাশুড়ি মাতা বলছেন যে মা বড় মা বড় বউ তুমি পায়েস করতে পারো আগে? হ্যাঁ। তখন তিনি কি করলেন, পায়েস আমরা যেমন দুধ ফুটাই তারপরে চাল দিই তারপরে